আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আজকের টাইটেলটি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা অবস্ট্রাকটিক জোনজিস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ফ্রেন্ড, সাধারণ জোনডিস এবং অবস্ট্রাকটিক জোনডিসের মধ্যে পার্থক্য আছে, এটি প্রথমে আপনাদেরকে বলে নেওয়া দরকার। অবস্ট্রাকটিক জোনডিস হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি জন্ডিস। সাধারণত পিত্তথলি থেকে পিত্তরস যদি ইন্টেস্টাইনে না আসতে পারে তাহলে বিলিরুবিন জমতে থাকে এবং সেটি অতিরিক্ত রক্তে জমলে তাকে অবস্ট্রাকটিক জন্ডিস বলা হয়। এর কারণ হিসেবে সাধারণত আমরা দেখি পিত্তনালীতে টিউমার বা সিস্ট বা কৃমি বা প্রাণক্রিয়াসের প্রদাহ পিত্তরস নালি দিয়ে আসতে বাধা থাকলে, অর্থাৎ কোনো কারণে যদি নালি দিয়ে আসতে না পারে সেই ক্ষেত্রে সাধারণত অবস্ট্রাকটিক জন্ডিস দেখা দিয়ে থাকে। অবস্ট্রাকটিক জন্ডিস খুব সাধারণ জন্ডিস না, এটি খুব যন্ত্রণাদায়ক একটি জন্ডিস। এটি হইলে অবশ্যই আপনার নিকটস্থ ডক্টরের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সাধারণত ঘরোয়া টিপস হিসেবে এটি ট্রিটমেন্ট করলে হয়তো অতটা আপনারা সফল নাও হইতে পারেন। তারপর প্রাথমিকভাবে কিছু স্টেজ আছে, কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। ফ্রেন্ড, সাধারণত অবস্ট্রাকটিক জন্ডিস যদি হয়ে থাকে সেক্ষেত্রে বেশ কিছু সিমটম দেখা যায়, অর্থাৎ কী কী সিমটমে আমরা বুঝবো যে অবস্ট্রাকটিক জন্ডিস হয়েছে কি না। এটি সহজে অনুমান করার জন্য কিছু লক্ষণের দিকে আমাদেরকে আলোকপাত করতে হবে। যেমন চোখ হলুদ থাকবে, এটি কমন একটি সিমটম। আমরা জন্ডিস হলে সাধারণত দেখতে পারি যে চোখ হলুদ হয়ে গেছে, অবস্ট্রাকটিক জন্ডিস হলো তেমনি চোখ হলুদ হয়ে গেছে, এটি কমন সিমটম। কিন্তু এই সিমটমে কনফার্ম হওয়া যাবে না যে অবস্ট্রাকটিক জন্ডিস হয়েছে কি না। আমরা আরও কিছু লক্ষণ অ্যানালাইসিস করি। সাধারণত ব্যথা থাকবে, নর্মাল জন্ডিসে ব্যথা থাকে না, কিন্তু অবস্ট্রাকটিক জন্ডিস হলে সেক্ষেত্রে ব্যথা লক্ষ্য করা যাবে, একটি ভেরিয়েশান পাওয়া গেছে, অর্থাৎ একটি পার্থক্য পাওয়া গেছে। জ্বর থাকবে, জ্বর সাধারণত নর্মাল জন্ডিসে কম থাকে, এখানে প্রচণ্ড জ্বর থাকবে। খাবারে অরুচি থাকবে, দুই জন্ডিসের ক্ষেত্রেই থাকবে। ইচিং থাকবে, অর্থাৎ চুলকানি থাকবে, যেটি সাধারণ জন্ডিসে থাকবে না, অর্থাৎ এটি পার্থক্য করার বেশ কয়েকটা আমরা ওয়ে পেয়ে গেলাম। সমস্ত শরীর চুলকাবে, যেটি সাধারণ জন্ডিসে সাধারণত চুলকাবে না। প্রস্রাবের কালার হলুদ হয়ে যাবে এবং ওজন কমে যাবে। এই সিমটমগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস হিসেবে প্রাথমিকভাবে ধরে নিতে পারি। চিকিৎসা না করলে ক্যান্সার, লিভার সিরোসিস হতে পারে, অর্থাৎ বুঝতে পারতেছেন যে স্বাভাবিক জন্ডিস আর এই জন্ডিসের বিস্তর পার্থক্য। যদি একটু অবহেলা করা যায় সেক্ষেত্রে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ পর্যন্ত হইতে পারে এই অবস্ট্রাকটিক জন্ডিস থেকে, অর্থাৎ এটি আমরা অবশ্যই অবহেলার চোখে দেখব না, গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। লিভার সিরোসিস, যেটি খুব ভয়ঙ্কর একটি রোগ যার ট্রিটমেন্ট আসলে নেই। আমরা অনেক সময় যে বলে থাকি যে জেনে থাকি যে HIV ট্রিটমেন্ট নেই, অনেক সময় এখন নতুন যে ভাইরাস আছে এটিরও ট্রিটমেন্ট নেই, অর্থাৎ COVID-19। এটি অনেক পুরাতন একটি ডিজিজ, যে লিভার সিরোসিস যার কোনো ট্রিটমেন্ট নেই, অনেক বড় একটি অর্গান শরীরে লিভার, সেটি সিরোসিস হয়ে গেলে আর কোনো চিকিৎসাটি এটি ভালো করা সম্ভব হয় না। অর্থাৎ প্রিভেনশন আমাদের অবশ্যই প্রয়োজন, অবস্ট্রাকটিক জন্ডিস হলে অবশ্যই আপনাদের সচেতনতা প্রয়োজন। সাধারণত এটি পর্যায়ক্রমিক ট্রিটমেন্ট, অর্থাৎ লক্ষণ প্রাথমিকভাবে অ্যানালাইসিস করে এটির চিকিৎসা করতে হবে। প্রাথমিকভাবে যদি আপনার জন্ডিসটা কনফার্ম না হতে পারেন, ঘরোয়া টিপস হিসেবে যদি কোনো রিমেডি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আমরা সিমিলার কিছু রিমেডি সম্পর্কে জানাইতে চাচ্ছি, যেগুলো আপনার প্রাথমিক চিকিৎসার জন্য অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আমরা মনে করি এবং এটি কার্যকরও হয়ে থাকে। এরপরে যদি রিমুভ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার গভীর পর্যালোচনা এবং ট্রিটমেন্টের প্রয়োজন আছে, অর্থাৎ রোগ সম্পর্কে আগে কনফার্ম হয় অবস্ট্রাকটিক জন্ডিস হলে সেক্ষেত্রে সেই হিসেবে পদক্ষেপ নিতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি
चेलोडोनियम अर्थात डान पाशे व्यथा तत्सह जंडिस लाइकोपोडियम नॉर्मली जंडिस जदि थाके कैल्केरिया कार्ब अतिरिक्त व्यथा जदि थाके कार्डोवास मेरिनास मारात्मक क्षुधा एवं सेई साथे जदि जंडिस थाके अदार्स मेडिसिन हच्छे फसफरास नेटम सार्ब नाक्सभम चायना कैल्केरिया फस एगुलो साधारणत कमन होमिओपैथिक रिमेडि साधारणत प्राथमिक सिमटमगुलो एनालाइसिस करे जदि मिले जाए से क्षेत्र में घरोवा टिप्स हिसाब से व्यवहार करते अर्थात जंडिस कन्फार्म ना हवा पर्यंत अर्थात ये अबस्ट्रक्टिव जंडिस किना कन्फार्म हन किंतु घरोवा टिप्स हिसाब से अपनारा ट्रिटमेंट करते हैं तक ये मेडिसिनगुलो अपनारा अदार सिमटम एनालाइसिस करारे व्यवहार करते एरपर जदि कन्फार्म है अर्थात गभीर पर्यवेक्षण माध्यम कन्फार्म हन जो अबस्ट्रक्टिव जंडिस से क्षेत्र अवश्य एक्सपार्ट फिजिशियन अंडारे आपके चिकित्सा करते हैं लास्ट पर्यायी सजेस्ट करब जो अबस्ट्रक्टिव जंडिस जदि जाए से क्षेत्र में अवश्य यू मस्ट कन्साल्ट योर नियरेस्ट डॉक्टर एटी हबे आपनार जोन्नो बेस्ट अर्थात साधारण जंडिस थेके जदि डिफरेंट है से सिमटमगुलो थाके अवश्य आपनार एकजन एक्सपार्टर काछे जावा प्रयोजन सबाई भलो थकबें निरापदे थकबें और सुंदर थकबें साथे थकबें सवार जो अनेक शुभकामना सपोर्ट करबें जान आमरा आरो सामने एगिए जेते पारी सबार भालोबासा एवं दुआ आमादे अनेक प्रयोजन अस्सलामु आलैकुम।